ব্যক্তির উপর এবং সাধারণ জনগণের উপর পুলিশি নির্যাতন, হামলা, মামলা, খুন এবং হত্যা আমরা নির্বিচারে হতে দেখেছি। আমাদের আজকে জায়গাটা হচ্ছে যে আমরা নারী সমাজ, আমাদের এই যে ছাত্র জনতার যে নির্বিচার, তাদের উপর যে হত্যা চলছে, তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের এমন খবর পাওয়া গিয়েছে যে গতকাল রাত্রে ঢাকার বিভিন্ন স্থান থেকে আমাদের ছাত্ররা যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিল কিংবা ছিল না, তাদের ব্যাংকেই মেসেজ দিয়ে পুলিশের হামলা শুরু হয়েছে, ছাত্রলীগের হামলা শুরু হয়েছে। আমাদের একজন সাংবাদিক বন্ধুকেও কালকে রাতে স্বাস্থ্য ভবনের সামনে থেকে তুলে দেওয়া হয়েছে। আমাদের কোনো সমন্বয়কারী দুজনকে, মাহিদ এবং আসিফকে, কাল সন্ধ্যাবেলায় পুলিশ তাকে তুলে নিয়ে গেছে এবং এসেছে। আমাদের এই নারী সমাবেশ মুহূর্তে আমরা শুরু হতে যাচ্ছি। শুরুতে আমরা আইনজীবী আইনি আমরা প্রস্তুত আপনার বস্তুবাহী বন্ধু সংযুক্ত করছি।